উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। দুধকুমার নদীর পানি 41 সেন্টিমিটার ও ধরলা নদীর পানি 21 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানিও। গত 3-4 দিন ধরে বন্যায় প্লাবিতরা মানবেতর জীবনযাপন করছেন এসব এলাকায়। জেলা প্রশাসন জানিয়েছে বন্যার্তদের তালিকা করা হচ্ছে। এছাড়াও বন্যা কবলিত 8 শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাওয়া নেই, দেওয়া নেই, ওখানে নদীর পর থেকেই পড়ি, বারবার পানি এসে বাড়ি বাড়ি চলে যায়। ছদিন আগের মধ্যে আসি, পানি খুব হসলো, আবার শুকিয়ে গেছে, আবার আজকে থেকে সেই পানি বলান। অন্যদিকে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগে পানিবন্দী 15,000 মানুষ। আবার ভারী বর্ষণ ও উজানের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় 28 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মডেল মসজিদ হয়েছে, এগুলো ভেঙে গেলে আমাদের এখানে খুব ক্ষতি হবে। গত কয়েকদিনে নদী ভাঙনে অসংখ্য বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বন্যায় তলিয়ে যাওয়া এসব বাড়িঘরের আসবাবপত্র উন্নত সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক।